হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সার্কিট প্যারামিটার নিয়ে। তো আলোচনা শুরু পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমাদের জানা উচিত যে প্যারামিটার কী। তো প্যারামিটার হচ্ছে একটি সার্কিটের কম্পোনেন্ট বা সার্কিটের উপাদান। অর্থাৎ আমরা যদি একটি সার্কিটের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এগুলা অনেক কম্পোনেন্ট বা উপাদানের সমন্বয়ে গঠিত। এই উপাদানগুলোকেই মূলত বলা হয় যে সার্কিট প্যারামিটার। তো এই উপাদানগুলা দেখতে অনেকগুলা বা অনেক রকমের মনে হলেও এগুলার বৈশিষ্ট্য বেদে মাত্র তিন প্রকার। অর্থাৎ সার্কিট প্যারামিটার মাত্র তিন প্রকার, ক্যাপাসিটিভ, ইন্ডাক্টিভ এবং রেজিস্টিভ। তো এখন আমরা জানবো যে এগুলাকে সার্কিটে সংযুক্ত করলে এগুলা কীভাবে কাজ করে বা এগুলার কার্য পদ্ধতি কীরকম। তো এখন যদি আমরা একটি রেজিস্টিভ প্যারামিটারের দিকে লক্ষ্য করি তাহলে রেজিস্টিভ প্যারামিটারের বৈশিষ্ট্য অনুযায়ী এর মধ্যে দেব বিদ্যুৎ প্রবাহকে এটি বাধা প্রদান করবে। ঠিক আছে, যদি এটি একটি রেজিস্টর হয় তাহলে এর মধ্যে দেব বিদ্যুৎ, বিদ্যুৎ আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্ট হয়ে হচ্ছে আমাদের বিদ্যুৎ। ঠিক আছে, এবং এটা যদি ধরি আমরা আই এবং বি, অর্থাৎ এর মধ্যে দিয়ে প্রবাহিত আই এবং বি উভয়কেই এটি একই সাথে বাধা প্রদান করবে বা একই হারে বাধা প্রদান করবে। ঠিক আছে, তো এখন যদি আমরা একটি ইন্ডাক্টিভ প্যারামিটারের দিকে লক্ষ্য করি, অর্থাৎ ইন্ডাক্টিভ প্যারামিটার হচ্ছে অনেকটা এরকম একটি কয়েলের মতো। ঠিক আছে, তো ইন্ডাক্টিভ প্যারামিটারের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যদি এর মধ্য দিয়ে একটি পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহিত হয় বা পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয়, বিশেষ করে এখানে এই কয়েলের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এর মধ্যে একটি ফ্লাক্সের সৃষ্টি হবে। ঠিক আছে, যখন এই কারেন্টের দিক খুব দ্রুত পরিবর্তন হবে তখন এর মধ্য দিয়ে যে ফ্লাক্স সৃষ্টি হয়েছিল ওই ফ্লাক্সের দিক পরিবর্তন হবে, এর ফলে একটি বিপরীতমুখী ফ্লাক্সের সৃষ্টি হবে। তাই এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে কারেন্ট প্রবাহটাকে একটা বাধা প্রদান করবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কি যে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে, যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এতে একটি ফ্লাক্সের সৃষ্টি হবে। এই ফ্লাক্স অর্থাৎ এই কারেন্ট যদি পরিবর্তন হয় তাহলে এই ফ্লাক্সও পরিবর্তন হবে, এর ফলে এই ফ্লাক্সই আবার এই কারেন্ট প্রবাহকে বাধা প্রদান করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই একটি ইন্ডাক্টরের মূল কনসেপ্ট। অর্থাৎ আমরা স্পষ্ট বুঝতে পারলাম এটা এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে ফ্লাক্সের পরিমাণ সেটা কারেন্টের সাথে সম্পর্কিত, এবং কারেন্টকে আবার বাধা প্রদান করে, তাই এটি কারেন্টকে বাধা প্রদান করবে, এবং এটি ভোল্টেজের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, তাই এটি ভোল্টেজকেই সহজেই এটি পাস করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটি জিনিস বুঝতে পারলাম, সেটা আমাদের পরবর্তীতে কাজে আসবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর কারেন্টকে বাধা প্রদান করে কিন্তু ভোল্টেজকে কোনো প্রকার বাধা দেয় না। ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজ সহজেই যেতে পারে। আচ্ছা, তো এখন যদি আমরা একটি ক্যাপাসিটিভ প্যারামিটারের দিকে লক্ষ্য করি, তো ক্যাপাসিটিভ প্যারামিটারের বৈশিষ্ট্য হচ্ছে যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি নির্দিষ্ট পরিমাণ চার্জ সঞ্চিত করে রাখে। ঠিক আছে, লাইক এ ব্যাটারি। তো এই চার্জ সঞ্চয়ের জন্য এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ ঘটাতে হয়, অর্থাৎ এখানে আড়াআড়িতে একটি নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ দিতে হয়, তার ফলে এতে নির্দিষ্ট পরিমাণ চার্জ সঞ্চিত হবে। তো এই ভোল্টেজ ড্রপের কারণ হচ্ছে বা কিংবা এই ভোল্টেজ ড্রপকে আমরা ইচ্ছা করলে কিন্তু কমাতে কিংবা বাড়াতে পারি। তার কারণ হচ্ছে আমরা জানি যে একটি অপরিবাহী পদার্থ দ্বারা যদি দুটি পরিবাহী পদার্থকে পৃথক করা হয় তাহলে কিন্তু একটি ক্যাপাসিটরের সৃষ্টি হয়। তাহলে এই অপরি পদার্থ, যদি এটাকে আমরা একটি অপরিবাহী পদার্থ ধরি, তাহলে এই অপরিবাহী পদার্থের পুরুত্ব বৃদ্ধি করেই আমরা এর ভোল্টেজ ড্রপকে বাড়াতে পারি। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে আমাদের এই অপরিবাহী পদার্থের কারণে এখানে ভোল্টেজ ড্রপ আমরা হ্রাস বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তার ফলে এর মধ্যে দিয়ে যদি আমাদের ভোল্টেজ দেই তাহলে ভোল্টেজ এখানে বাধাপ্রাপ্ত হবে, কিন্তু এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে আমাদের কি ভোল্টেজ এবং কারেন্টের কম্বিনেশন। ঠিক আছে, তো এখানে যে আমাদের ভোল্টেজ প্রবাহিত, এখানে যে আমাদের ভোল্টেজ দিব সেটা আমাদের এখানে বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে না। তো এখন প্রশ্ন থাকতে পারে যে ভোল্টেজ বাধাপ্রাপ্ত হলেও কারেন্ট কেন বাধাপ্রাপ্ত হবে না। ঠিক আছে, তো আমরা বলেছি কি যে একটি ক্যাপাসিটর তার বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চার্জ সঞ্চিত করে রাখে। মনে করুন এটার সঞ্চিত যে চার্জ সেটার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। ঠিক আছে, তো 1 ওয়াট ক্ষমতা সঞ্চয়ের জন্য আমরা 1 ওয়াট সমান জানি কি বিআই। ঠিক আছে, বি ইন্টু আই হচ্ছে আমাদের ওয়াট বা পাওয়ার। ঠিক আছে, তো এখন বির মান মনে করুন এখানে যে 100 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে 100 ভোল্ট। তাহলে এখানে যদি আমরা 100 ভোল্ট দিয়ে দিই তাহলে আমাদের আই কতটুকু কারেন্ট হলে, অর্থাৎ এর মধ্যে কত কারেন্ট প্রবাহিত হলে এই পরিমাণ চার্জ আমরা সঞ্চিত করতে পারবো। তাহলে দেখুন এখানে যদি আমরা ইন্টু 0.1
0.01 দেই অর্থাৎ আমাদের 0.01 এম্পিয়ার এর মধ্যে প্রবাহিত হয় তাহলে আমরা 1 ওয়াট পাওয়ার সঞ্চিত হবে তার মানে আমার এখানে একটি সার্কিটের মধ্য দিয়ে এই পরিমাণ কারেন্ট খুবই নগণ্য কিংবা এটা আমরা বলতে পারি যে এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে বাধা দিবে না বললেই চলে ঠিক আছে তাই আমরা বলতে পারি যে একটি ক্যাপাসিটর তার মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজকে সে বাধা প্রদান করে কিন্তু কারেন্টকে কোনোরূপ বাধা প্রদান করে না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একটি ক্যাপাসিটরের বৈশিষ্ট্য সেটা আমাদের ভবিষ্যতে যখন আরও ডিপলি আলোচনা করব তখন এগুলো প্রয়োজন পড়বে ঠিক আছে তো আশা করি আপনারা প্যারামিটার সম্পর্কে কিছুটা ধারণা পেলেন যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে।